नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভোটার কার্ড সংশোধনের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কি আপনারা কি রকম ভাবে আপনাদের যদি ভোটার কার্ডে নিজের নাম ঠিকানা বয়স জন্ম তারিখ বাবার নাম এবং স্বামীর নাম ইত্যাদি কোনো কিছু যদি ভুল থাকে সেটা আপনারা অনলাইনে কি রকম ভাবে সংশোধন করবেন তার যে প্রসেস সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফার্স্ট আপনাদের ভোটার সংশোধনের জন্য নিজের মোবাইল কিংবা কম্পিউটার ক্রোম ব্রাউজারে গিয়ে NVSP লিখে সার্চ করতে হবে। যখনই আপনারা NVSP লিখে সার্চ করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আপনাদের লেখা থাকবে প্রথমে যে লিঙ্কটা https://nvsp.in এবং তার নিচে লেখা থাকবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। যখনই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের গুগল ক্রোমে তখন প্রথমে যে লিঙ্কটা রয়েছে ন্যাশনাল ভোটার স্কলারশিপ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সেটার উপরে সিম্পলি ক্লিক করতে হবে। যখনই আপনার প্রথমে যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে NVSP যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে আসবে। তো দেখো আমি সিম্পলি যে প্রথমের লিঙ্কটা রয়েছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সেটার উপরে ক্লিক করছি। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। সাইট একটু স্লো রয়েছে তাই একটু ওয়েট করবেন। তো যখনই আপনারা সেই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনাদের সব থেকে উপরে ডান দিকে দেখবেন হোম অ্যাবাউট আস এবং যে লগ ইনের অপশান রয়েছে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা লগ ইনের অপশানে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আপনাদের যাদের প্রথমেই রেজিস্টার করা রয়েছে তাদের প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে এবং যারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে চাইছেন তারা রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার যে অপশানটা নিচে দেখছেন সেটার উপরে ক্লিক করবেন। তো আমার প্রথমে যে ইউজার আইডি পাসওয়ার্ড করা আছে তাই আমি প্রথমে আমার যে ইউজার আইডি সেটা এন্টার করবো। এন্টার করার পর যে পাসওয়ার্ডের অপশান রয়েছে সেই পাসওয়ার্ডের অপশানে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা এন্টার করবো। এন্টার করার পর যে নিচে যে ক্যাপচা কোডের অপশান রয়েছে বাঁ দিকে সেই ক্যাপচা কোডটা এখানে এন্টার করে নেব। এন্টার করার পর সিম্পলি যে লগ ইনের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবো। যখনই আপনারা লগ ইনের অপশানে ক্লিক করবেন আপনারা NVSP পোর্টালে আপনাদের যে প্রোফাইল সেটা লগ ইন করতে পারবেন। সেটা লগ ইন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের প্রথমে কারেকশনের জন্য যে ডান দিকে যে ফর্মস যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেটাতে আপনাদের কিছু ফর্মের বিবরণ দেখতে পাবেন। তো সিম্পলি আপনাদের যে রেসিডেন্ট শিফটিং মানে রেসিডেন্ট শিফটিং এবং কিছু কারেকশন করার জন্য যে ফর্ম 8 দেখতে পাচ্ছেন যেটাতে আপনাদের লেখা রয়েছে ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো সিম্পলি যে ফর্ম 8 সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম এক ইন্টারফেস আসবে যেটাতে আপনারা যদি নিজের জন্য চাইছেন তাহলে সেটা নেক্সট করবেন, যদি ফ্যামিলির জন্য ফ্যামিলি ক্লিক করে এরকম ইন্টারফেস আসবে। আসার পর সিম্পলি যে ফ্যামিলি যার জন্য আপনি যার জন্য কারেকশন করতে চাইছেন তার যে ভোটার আইডি নাম্বারটা সেটা এন্টার করবেন। এন্টার করার পর সিম্পলি যে নেক্সটের অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে ফর্ম 8 সেটা ওপেন হয়ে আসবে। সেটাতে উপরে লেখা থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 8 এবং আপনাদের ক্লিয়ার লেখা থাকবে আপনি কিসের জন্য এই ফর্ম ইউজ করতে চাইছেন। তো সেটাতে লেখা রয়েছে প্রথমে শিফটিং অফ রেসিডেন্ট, তো আপনার যেহেতু কারেকশনের জন্য ইউজ করবো। তো সেকেন্ড নাম্বার যে অপশানটা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ সেটার উপরে ক্লিক করে আমরা সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করব। যখনই আপনারা কারেকশন অফ এন্ট্রিজ যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করবেন আপনাদের কাছে যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আপনার ফিল করেছেন তার যে ডিটেলস সেটা চলে আসবে। সেটাতে আপনার তার নাম তার সারনাম তার যে এপিক বা ভোটার নাম্বার সেটা দেখতে পাবেন। নিচে আপনাদের যে নিজের আধার নাম্বার সেটা আধার নাম্বারের জায়গায় এন্টার করতে হবে এবং যদি না থাকে তো বাঁদিকে দেখবেন যে টিকের অপশানটা রয়েছে আই
डोंट हैव ए आधार नम्बर सेटार ऊपर क्लिक करबें। क्लिक करार पर नीचे जो मोबाइल नम्बर अपशन रही है सेटार जदि मोबाइल नम्बर थे तो एंटार करबें। एंटार करार पर सिम्पलि नीचे दिखे स्क्रॉल डाउन करबें। स्क्रॉल डाउन करार पर जो इम्पोर्टेंट अपशन अपन रही है जो अपारा कि कारेक्शन करते चाहिए अपन जो भोटार आईडी कार्ड से आनी कि कारेक्शन करते चाहिए नाम डेट अफ बार्थ ना कि टाइप अफ रिलेशन ना कि नेम अफ रिलेटिव मान जो रिलेटिवर नाम अपना देवा रही है से चेन्ज करते चाहिए तो अपनारा जो चेंज करते चाहिए कारेक्शन करते चाहिए से टिक करबें। टिक करार साथे साथे अपने नीचे दिखे स्क्रॉल डाउन करबें अपनारा जे अपशने टिक कर रेफारेंसे जे जे सठिक नम्बर लिखते हो से अपशनगुलो चले आसबे। तो देखो प्रथम नाम कारेक्शन करते चाची तो हमार नाम जे अपशन जे से चले तो हमारे जो आवेदनकारी तर नाम एखे हमें इंग्लिशे सठिक भावे लिखे नेब तो जे सठिक भावे लिखबें तर आगे अपन रखी अपनारा जेजेगुलो चेंज करते कारेक्शन करते चाहिए तरह जो सपोर्टिंग डॉक्यूमेंट से अपना जेपीजी फॉर्मेट अवश्य आगे थके स्कैन कर रखबें कारण पर आपन से अपलोड करते हो। तो हमारे आवेदनकारी तरह जे नाम जेटा कारेक्शन करते चाची से स्पष्ट भावे इंग्लिश हरफे इंग्लिश वार्डे लिखे नेब। लेखार पर डान दिखे देखें जो इन रिजनल एटार अपशन हे अपनर आंचलिक भाषा मातृभाषा कि बनाना होना जो कीबोर्ड रही है डान पास कीबोर्डर मतन अपशन से आपनारा सिलेक्ट कर तो हमारे आवेदनकारी तरह जे नाम इंग्लिशे से इन इंग्लिशे जैगे सठिक भावे एंटार करब। एंटार करार पर सिम्पलि जे टैबर अपशन सेटार ऊपर क्लिक करब किंबा जे इन रिजनल जो अपशन रही है सेटार ऊपर क्लिक करब। क्लिक कर लेन का रिजनल भाषा चले आसबे माने बांगला भाषा आसबे जदि आपनादे भूल त्रुटि थाके ताहले डान दिके जे कीबोर्डर अपशन रही है सेटा क्लिक करबें। एरपर जे सार नाम बोलते पदवी सेटा एंटार कर नेब। एंटार करार पर देखो हमारे जो पदवी से बांगलाते हमारे रिजनल भाषा भूल रही है तो सिम्पलि हमें कीबोर्डर ऊपर क्लिक करब। कीबोर्डर ऊपर क्लिक करार पर आपनारा जो बैक स्पेस देखते बैक शेप सेटार ऊपर क्लिक कर सठिक करब सेगुलो आपनारा सठिक भावे देखे आपनादेर जो पदवीर नाम जदि भूल थाके सेटा सठिक भावे एंटार करबें। एंटार करार पर सिम्पलि नीचे दिखे स्क्रॉल डाउन करबें। स्क्रॉल डाउन करार पर आज जेटा आपनी चेंज करते चाइछेन रिलेटिव जे नेम सेटा एबं तार जे रिलेशन सेटा तो सिम्पलि आमार जे रिलेटिव नेम सेटा भूल छिलो सेटाओ आमी सठिक भावे तार जे रिलेटिव नेम तार नेमटा सठिक भावे इंग्लिशे लिखे नेब। लेखार पर सिम्पलि आपनारा नीचे जे सारनेम रयेछे रिलेटिव तार जे सारनेमटाओ एंटार करे नेब। सेई सारनेमटा जदि आपनादेर भूल थाके ताहले सिम्पलि जे डान दिके कीबोर्डेर अपशन रयेछे सेटा क्लिक करे आपनारा सठिक भावे सेई सारनेमटा एंटार करे नेबेन। एरपर रिलेशन जेहेतु आमरा रिलेशनटाओ ठीक करते चाइछि तो रिलेशनेर अपशने आमरा क्लिक करे जे रिलेशन होबे हजबैंड फादार ना सन तो जेहेतु हजबैंड से आमरा हजबैंडटा सिलेक्ट करे नेब। सिलेक्ट करार पर सिम्पलि नीचे दिखे स्क्रॉल डाउन करब और कि अपशन रही तो सिम्पलि आपनादेर आगेई बोलेछि आपनादेर जे सपोर्टिंग डकुमेंट सेटा आपलोड करते होबे जेटा आपनादेर जेपीजी फर्मेटे तो आमरा प्रथम थेकेई सेई आवेदनकारी जे सपोर्टिंग डकुमेंट आधार कार्ड सेटा स्कैन करे रेखेछि सेटा आमरा एखान थेके सिम्पलि चूज करे आपलोड करे नेब। एरपर सिम्पलि नीचे दिखे स्क्रॉल डाउन करब जे डिक्लेरेशन अपशनटा रयेछे प्रथमे रयेछे प्लेस आपनी जे प्लेस थेके अप्लाई करेछेन सेटा एंटार करबें। डान दिखे डेट अटोमेटिक फिल थाकबे। एरपर जे कैपचा कोड सेटा एंटार करे नेबेन। कैपचा कोडटा एंटार करार पर सिम्पलि जे प्रिव्यू अपशन रयेछे सेटार उपरे आपनारा सिम्पलि क्लिक करबें। तो आमरा सबकिछु आमार उपरे सठिक रयेछे ताई आमरा सिम्पलि जे प्रिव्यू अपशन रयेछे सेटार उपरे क्लिक करब। प्रिव्यू अपशने क्लिक करार साथे साथे आपनादेर काछे आबार एकटी नतून इंटारफेस चले आसबे। सरि उपरे एरर रयेछे सेटा आमरा देखे नेब सेटा कि एरर रयेछे आपनादेर ओ सरि मोबाइल नम्बर जेटा छिलो सेटा एकटु संख्या कम छिलो तो सठिकভাবে আমরা আবার মোবাইল নাম্বারটা এন্টার করে নেব। এন্টার করার পর সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং যে প্রিভিউর অপশনটা নিচে রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ফর্ম 8 এর এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আপনি কি কি কারেকশন করেছেন সেগুলো সঠিকভাবে দেখতে পাবেন। সেগুলো আরেকবার সঠিকভাবে দেখে নেবেন কি আপনি যেগুলো কারেকশন করেছেন সেগুলো এন্ট্রি ঠিক মতন আছে কি না। যদি ঠিক মতন থাকে তো সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করার পর ডান দিকে দেখবেন এক আপনাদের যে সাবমিটের অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে আরেকটি এরকম ইন্টারফেস আসবে যেটাতে আপনাদের ক্লিয়ারলি লেখা থাকবে কি আপনারা যে
অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করলেন সেটা সাকসেসফুল সাবমিট হয়েছে, এরকম থাকবে। যেটাতে লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর NVSP, ইউর ফর্ম রেফারেন্স আইডি ইজ, এত। এটা আপনারা ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নেবেন, কারণ আপনারা পরবর্তী ক্ষেত্রে এই রেফারেন্স আইডির দ্বারাই আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা ট্র্যাক করতে পারবেন। তো ট্র্যাক করার জন্য সিম্পলি আপনাদের যে ট্র্যাক স্ট্যাটাস রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পর আপনাদের যে রেফারেন্স আইডি আপনারা ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে রেখেছেন সেটা এখানে এন্টার করতে হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সিম্পলি যে ট্র্যাক স্ট্যাটাস রয়েছে সেটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনাদের রেফারেন্স আইডি এবং আপনাদের যে স্টেট তথা সিলেক্ট করতে হবে। তো আমার যে রেফারেন্স আইডি সেটা এখানে এন্টার করে নেবো, এন্টার করার পর যে স্টেট সিলেক্ট করতে বলা হয়েছে সেটা সিলেক্ট করে নেবো এবং যে ট্র্যাক স্ট্যাটাস রয়েছে অপশানটা সেটার উপরে ক্লিক করবো। যখনই আপনারা ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে আপনাদের অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটা চলে আসবে, দেখো এরকম আসবে, যেটাতে প্রথমে দেখতে পাবেন সাবমিট কত তারিখে হয়েছে, তারপর BLO অ্যাপয়েন্টমেন্ট, তারপর ফিল ভেরিফাইড, তারপর অ্যাকসেপ্ট না রিজেক্ট, সেটা আপনার পরিষ্কার বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে ভোটার কারেকশনের যে প্রসেস সেটা বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।